বিশ্ব যোগা দিবস উপলক্ষে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহরের বিভিন্ন স্থানে যোগা দিবস পালন করা হয়। শহরের এমইউসি ওমেন্স কলেজ এনসিসি 4 ও 5 ব্যাটালিয়নের উদ্যোগে যোগা দিবস পালিত হয়। মা বিধেশাবাহি ওম শান্তি শান্তি। উইমেন্স কলেজে এবং রাজ কলেজের এনসিসি স্টুডেন্ট আছে, ফাইভ বেঙ্গল গার্লস ব্যাটালিয়ান এনসিসি উদ্যোগে এবং ভারতী বালিকা বিদ্যালয় বিদ্যার্থী গার্লসের এনসিসি স্টুডেন্ট এবং আমাদের ফিজিক্যাল এডুকেশন এনএসএস এনসিসি কলেজে যৌথ উদ্যোগে আজ আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে। তো এই যোগা দিবস করাতে এতে কতটা মনে হচ্ছে শরীর চর্চার ভালো একটা ফল? যোগার গুরুত্ব তো আমরা অনেক দিন আগে থেকেই জানি, যদিও এখন আমরা গুরুত্বটা বিশেষ করে বুঝতে পেরেছি যে আমাদের যে প্রতিদিনের দৌড়ঝাঁপের জীবনে যোগার কতটা প্রয়োজন। কারণ আমাদের জীবনের সমস্ত অশান্তির মূল যেটা হচ্ছে মন, এবং সেই মনকে আমরা এই যোগার মাধ্যমে বা যোগের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। যদি মন শান্ত থাকে তাহলে আমরাও শান্ত থাকবো এবং আমরা প্রত্যেক দিনের কাজ ঠিকঠাকভাবে করতে পারবো। আমি প্রথমে আজকে 21 জুন এমএসসি ওমেন্স কলেজের পক্ষ থেকে যারা দর্শক আছেন এখানে বর্ধমানবাসী সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই এই যোগা দিবস উপলক্ষে। আজকে আমাদের কলেজে সারা বিশ্বের সঙ্গে আমরাও আমাদের কলেজে এই যোগা ডেকে সেলিব্রেট করার ব্যবস্থা করেছি, আয়োজন করেছি। প্রায় 115 জন মেয়ে, আমাদের কলেজের মেয়েরাও তার মধ্যে আছেন, এবং রাজ কলেজ বিদ্যার্থী গার্লস এরকম আরও 2-3টি জায়গা থেকে তারা এসেছেন। 5 ব্যাটালিয়ান এনসিসির আধিকারিকরাও সঙ্গে ছিলেন। ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের কয়েকজন ট্রেনার এসেছিলেন, তারা আমাদের সবসময় সহযোগিতা করেন। 2022 আন্তর্জাতিক যোগ দিবস, এই আন্তর্জাতিক যোগ দিবসে বর্ধমান এনসিসি গ্রুপ তার আন্ডারে আমরা 4 বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি, সেই 4 বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসির তরফ থেকে আমরা বর্ধমান শহরের স্কুল যে সমস্ত স্কুলগুলোতে এনসিসি আছে সেই স্কুলের এনসিসি ক্যাডেট এবং বিবেকানন্দ মহাবিদ্যালয়ের এনসিসি ক্যাডেটদের নিয়ে আজকে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে আমরা এই আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে চলেছি। আজ ইন্টারন্যাশনাল যোগা ডে হ্যায়, ইসকে লিয়ে 4 বেঙ্গল এনসিসি কা তরফ জো বর্ধমান গ্রুপ হেডকোয়ার্টার কা আন্দার হ্যায় সভি পিআই স্টাফ সভি স্কুল কা বাচ্চে সভি এএনও সভি অভি ইধার খড়ে হ্যায়, অভি যোগা শুরু হোগা, স্বপন স্যার গাইড করেগা। ওকে, মেরা নাম পার্থ সারথী পাল, বর্ধমান টাউন স্কুল। যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বিশ্ব যোগা দিবস পালন করা হয়। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগেও যোগা দিবস পালন করা হয় বর্ধমান আদালত চত্বরে। উপস্থিত ছিলেন জেলা বিচারক ও আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান শোভন কুমার মুখোপাধ্যায়, শুভঙ্কর বিশ্বাস সহ বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। আজকে আন্তর্জাতিক যোগ দিবস, সেইটা আমরা পালন করছি। দিনটা সারা ভারতে তথা সারা বিশ্বেই যোগ দিবস হিসেবে পালন করা হয়। এই যে যোগ, এটা হচ্ছে ভারতের একেবারে প্রাচীন একটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আসে, এবং এই যোগের মাধ্যমে আমরা আমাদের নিজেদের দেহ মন সমস্ত জিনিসে উন্নত করতে পারি, একাগ্রতা আসে, এবং যে যার কাজকর্মে সেটা নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।